চীনে প্রতিদিন 9,000 মানুষের মৃত্যু হচ্ছে কোভিডে। সম্প্রতি এমনই দাবি করেছে ব্রিটেনের একটি স্বাস্থ্য সংক্রান্ত সংস্থা। গত বছরের ডিসেম্বরের মধ্যে চীনে কোভিডে মৃত্যু হয়েছে 1,00,000-এরও বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন 1,86,00,000। সংস্থাটির আরও দাবি করেছে এবছরে জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে 37,00,000 মানুষ কোভিডে আক্রান্ত হবেন। 23 জানুয়ারির মধ্যে মৃত্যুর সংখ্যা পৌঁছবে 6,00,000-এর কাছাকাছি। যদিও কোভিড সংক্রান্ত চীনের সরকারি হিসাব এই সংখ্যার ধারে কাছে নেই। দিন কয়েক আগেই চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়ে দিয়েছিল যে তারা আর কোভিড সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করবে না। ফলে কোভিড আক্রান্ত এবং মৃত্যু সংখ্যার বিষয়ে চীন সরকারের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছে আন্তর্জাতিক মহল।